মাম, ইয়েস মাম, তুমি কি আজকে কোথাও বের হবে? ইয়েস মাম, আমার তো আজকে বন্ধুর পার্টি আছে, আমি তার জন্য যাবো, কিন্তু আমি প্রচুর স্যাড মাম। ফাই কেন? তো 1 মান্থ বাকি মাম, আমার কোনো ড্রেস কেনা নেই, মাত্র 10টা ড্রেস, আমার সু বেবি, সো সরি, ডোন্ট বরি বেটা, আমি তো আছি, আমার তো মাথাতেই ছিল না তোমার মোটে 10টা ড্রেস হয়েছে। ঠিক আছে, আজকে তোমাকে আমি আমার কার্ডটা দিয়ে দিচ্ছি, তুমি আমার কার্ডটা নিয়ে নাও, আর বাকি তোমার যদি প্রয়োজন পড়ে তুমি তোমার পাপাকে একটা ফোন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মা। আমার পেটিএম কার্ডটা আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি যত খুশি আজকে কেনাকাটা করতে পারো, তোমার কোনো ব্যাপার না। আর যদি প্রয়োজন পড়ে তোমাকে, তো আমি বললাম তোমার বাবাকে একটা ফোন করে নেবে। আর অবশ্যই তুমি কিন্তু ভালো ব্র্যান্ডের দেখে, কিন্তু কোয়ালিটি দেখে কিন্তু জামা কাপড় কিনবে, অবশ্যই শুটা কিন্তু। ইয়েস মাম, মাম আমি আজকে বাইরে থেকে ডিনার করে আসবো, মুভি দেখে আসবো। ওকে, ডোন্ট বরি বেটা, ঠিক আছে, তোমরা লাভ ইউ মাম, লাভ ইউ টু বেটা। এবারে পুজোতে শপিং মলে যাব, ওখান থেকে আমার সব বন্ধুরাই কেনে, শুধু আমারই কেনা হয় না, আমার কি ভালো লাগে কিন্তু আমি কিনতে পারি না। না না মা, শপিং মলে নাম করিস না, শপিং মলে কি করে কিনতে যাব বল? শপিং মলে তো বড় লোকদেরই, মানে আমাদের মতো এইসব ঘরের মানুষদের কি শপিং মলে যাওয়া উচিত? তোর বাবা হাটে নিয়ে যাবে, ওইখানে দোকানে কি সুন্দর সুন্দর। আচ্ছা মা, ঠিক আছে।